আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো যে ফাইবারের সেলার অ্যাকাউন্ট নিয়ে, যে এটা কেন অ্যাপ্রুভ হয় না, আসলে অ্যাপ্রুভ না হওয়ার পিছনে কোন কোন কারণ আছে এবং কিভাবে আমরা সেটা সলভ করব। ঠিক আছে, তো ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আমাদের দুইটা জিনিস একদম কেয়ারফুললি খেয়াল করতে হবে। এক নম্বর হচ্ছে সেফ অ্যাকাউন্ট এবং সেকেন্ড হচ্ছে ক্যাটাগরি। এখন আসি প্রথমে যে আসলে সেফ অ্যাকাউন্ট কি। সেফ অ্যাকাউন্ট বলতে এমন একটা অ্যাকাউন্টকে বোঝায় যেটা আপনার অ্যাকাউন্ট একদম ইউনিক হতে হবে। আপনি যে ডিভাইসগুলোতে পূর্বে ইউজ করেছেন এরকম কোনো ডিভাইসে যদি আপনি নিউ সেলার হয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, আপনার আইপিটা একদম চেক করে নেবেন ফার্স্ট অফ অল, যে আসলে আপনার ই আইপি দিয়ে বা আপনার ই ডিভাইস দিয়ে আপনি এর আগে কোনো ধরনের অ্যাকাউন্ট করেছিলেন কিনা। চেক করার পরে যদি আপনি নিউ সেলার হয়ে থাকেন, তাহলে আপনি নতুন একটা জিমেইল আপনি ক্রিয়েট করতে পারেন। আর নিউ একটা নাম্বার, সরি নিউ বা ওল্ড একটা হলেই হবে, আপনি একটা নাম্বার নেবেন। নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটাকে কেয়ারফুললি আপনি সেট আপ করবেন। সেট আপ করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা যখন আমাদের স্কিলগুলো আমরা অ্যাড করি, অ্যাড করার ক্ষেত্রে অনেক সময় স্কিলগুলো পেন্ডিং দেখায়। ঠিক আছে, তো পেন্ডিং যাতে স্কিলগুলো না দেখায় আর সেদিকটাতে আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমাদের যে স্কিলগুলো আমরা অ্যাড করবো, ডিজিটাল মার্কেটিং বলেন, প্রোগ্রামিং বলেন, ভিডিও অ্যানিমেশন বলেন, রাইটিং ট্রান্সলেশন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, যে যে ক্যাটাগরি হয় না কেন, প্রত্যেকটা ক্যাটাগরি যখন আমরা স্কিলগুলো যখন আমরা অ্যাড করব, দেন আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের স্কিলগুলো যেন পেন্ডিং না থাকে। ঠিক আছে, তো সেকেন্ড যে বিষয়টা, সেকেন্ড বিষয়টা হচ্ছে অ্যাপ্রুভ না হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমরা যে ক্যাটাগরিতে গিগুলো পাবলিশ করছি, তো ওই রিলেটেড সার্ভিসটা আসলে ফাইবারে অ্যাভেলেবল প্রচুর পরিমাণে রয়েছে, যার কারণে এখন দেখা যাচ্ছে যে আমাদের গিগ থেকে, মানে সার্ভিস থেকে বায়াররা যারা আমাদের প্রোডাক্টটা কিনবে, হ্যাঁ আমাদের সার্ভিসটা কিনবে, তারা খুবই কম। ঠিক আছে, তো এই জন্য এই মুহূর্তে ফাইবার আপনার এই সার্ভিসটাকে তারা নিচ্ছে না, যার কারণে আমাদের সেলার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করছে না। ঠিক আছে, তো এক নম্বর হচ্ছে আপনার প্রোফাইলটাকে আমরা সাজাবো, প্রোফাইলের যে বর্ণনাটা আমরা দেবো, ডেসক্রিপশনটা, সেটা ইউনিক হবে, এবং আমাদের যে স্কিলগুলো আমরা দেব, যে যে স্কিলগুলো আপনার এই ক্যাটাগরির উপরে যে যে স্কিলগুলো আছে ওই স্কিলগুলো আমরা সার্চ করে দেখব কোন কোন স্কিলের সার্ভিসগুলো ফাইবার অ্যাকাউন্টে কম আছে, অন্য অন্য সার্ভিস থেকে যেটা কম আছে, তো এরকম একটা গিগ আমরা পাবলিশ করব। ঠিক আছে, তো এরকম একটা গিগ আমরা পাবলিশ করব। অনেক সময় দেখা যায় যে আমাদের গিগে স্কিল টেস্ট দেওয়ার জন্য তারা একটা অপশন রাখে, যদি আপনার এই গিগে যদি আপনি পাবলিশ করতে যদি স্কিল টেস্ট অপশনটা রাখে, তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। ঠিক আছে, তো আপনারা এমন গিগুলো তৈরি করবেন, আমি রিকোয়েস্ট করব যে গিগুলোতে আপনাকে স্কিল টেস্ট মাস্ট বি দিতে হবে, মানে আপনার সার্ভিসটা একটু একদম একদম হাই লেভেলের একটা সার্ভিস আপনি দিবেন, যেটা ডিমান্ড ভালো আছে এবং একটা ক্রিটিক্যাল একটা সার্ভিস দিবেন, যে সার্ভিসটা দিলে আপনাকে কি করবে ফাইবার তার স্কিল টেস্ট দেওয়ার জন্য তারা চাইবে। ঠিক আছে, আর যদি আপনি স্কিল টেস্টটা দিতে পারেন ভালোভাবে এবং আপনার এটা যদি 9-এর উপর থাকে, তাহলে সেটা আমার মনে হয় যে আপনি সম্ভাবনা থেকে যায়, কারণ আমি ইদানিং আমার একটা ফাইবার অ্যাকাউন্ট হারানোর পর আমি তিনটে অ্যাকাউন্ট করেছি, তো একটা অ্যাকাউন্ট করার পর সেটাও কিছুদিন ছিল, আর বাকি দুইটা অ্যাকাউন্ট করার পর পরে সেটা ডিজেবল হয়ে যায়, কিন্তু এখন বর্তমান যে অ্যাকাউন্টটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে রানিং একটা অ্যাকাউন্ট, সেটা অ্যাপ্রুভ পেয়েছে। তো এখানে যে কাজগুলো আমি করেছি, তো যেহেতু আমার এখানে আরও আগেও ই পিসি দিয়ে, মানে ই ডিভাইস দিয়ে, মোবাইল বলেন এবং আপনার পিসি বলেন, এই ডিভাইস দিয়ে আমার আগেও অ্যাকাউন্ট ছিল, এই জন্য যে কাজটা করবো, যদি আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ না হয়, তাহলে আমাদের অ্যাকাউন্টটাকে আমরা
আর ডিলিট করে দেব, ঠিক আছে, ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা নতুন একটা নাম্বার নেব, নতুন একটা মেইল আমরা তৈরি করব। আর তার আগে যে কাজ করতে হবে, আমাদের যদি পিসি হয় তাহলে আমরা পিসিটাকে আমরা একদম উইন্ডোজ করে নেব। করার পরে আমাদের অন্য অন্য ডিভাইসগুলো, মোবাইল যেগুলো আমরা লগ ইন করেছিলাম ফার্স্ট লেভেল, তো ওই ডিভাইসগুলো আমরা ফ্ল্যাশ দিয়ে নেব, আমরা ফরম্যাট দিয়ে নেব যেটা বলা হয়, দিয়ে একদম এই উইন্ডোজ দিয়ে তারপরে আমরা নতুন একটা নাম্বার নেব, নতুন একটা জিমেল নেব। নিয়ে আমরা নেটটা একটু আমরা আমাদের যে আগে আমরা চেক করবে যে যদি আমরা ওল্ড অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করে থাকি ডিভাইসে, তাহলে এর আগে আমাদের যে আইপিটা ছিল, তো ওই আইপিটা থেকে একটু ডিফারেন্ট একটা আইপি নিয়ে আমরা কাজ করব। অত আপনি যদি মনে করেন যে আপনার আগে এরকম সিমের নেট দিয়ে আপনি কাজ করতেন, তো আপনি সেটা একটু একটু চেঞ্জ করে ফার্স্ট অফ অল অন্য একটা সিমের ডেটা আপনারা কিনে তারপর সেখান থেকে চালাতে পারেন, যখন একটা পেয়ে যাবো আর কিছুদিন পরে আপনি ওইটা চালাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আইপিটা যেন একদম চেঞ্জ হয় আর কি, আইপিটা চেঞ্জ হয় তার সাথে হচ্ছে আমাদের ডিভাইসগুলোতে ডিভাইসগুলো যাতে একদম উইন্ডোজ দেওয়া হয়, ঠিক আছে। তো এই নিয়মগুলো মানলে এবং আপনারা যে স্কিলগুলো দিবেন এই স্কিলগুলো যাতে এই পেন্ডিং না থাকে, এবং আমরা যে গিগটা দিব সেই গিগটা যেন মার্কেট প্লেসে খুবই কম থাকে, তার সংখ্যাটা যেন কম থাকে সেদিকটা লক্ষ্য রাখবো। এবং তার পাশাপাশি যদি স্কিল টেস্ট আসে অবশ্যই আমরা ভালোভাবে একটা স্কিল টেস্ট দিব। তো এই সমস্ত কাজগুলো করলে আশা করা যায় যে আপনার এই ফাইবার আপনার সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করে দিবে। তো আশা করি আমি যতটুকু জানি ততটুকু থেকে আপনাদেরকে একটু সাজেশন দিলাম, আসলে ওইভাবে করলে আমাদের গিগটা অ্যাপ্রুভ পাওয়া পসিবল, ঠিক আছে। তো আশা করি আপনার যদি আমার চ্যানেলটা এবং কন্টেন্টটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সামনে নতুন নতুন অনেক ধরনের টিউটোরিয়াল আমি এখানে পাবলিশ করব, তো সেই জন্য ভালো থাকবেন।